আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি অডিও বুকে আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি প্রিয় দর্শক আজকে আপনাদের জানাতে চলে এসেছি মিথ্যা ভালোবাসা চেনার সঠিক উপায়গুলো সম্পর্কে চলুন আমরা জেনে আসি মিথ্যে ভালোবাসা চেনার সঠিক উপায়সমূহ মানুষ সামাজিক জীব ভালোবাসা মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ভালোবাসা খুব স্বাভাবিকভাবেই একজন ব্যক্তির জীবনে আসে আসলে আমি প্রেমের কথা বোঝাতে চেয়েছি এখনকার জামানায় প্রেম ভালোবাসা খুব কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অল্প বয়সের ছেলেমেয়েরা এখন প্রেম ভালোবাসায় খুব সহজে জড়িয়ে পড়ে কেউ টাইম পাস করে কেউ রিয়েল ভালোবাসে আবার কেউ না জেনে শুনেই প্রেম ভালোবাসায় লিপ্ত হয় আবার এমনও অনেকে আছে যারা মিথ্যা ভালোবাসা জালে অন্যকে ফেলে থাকে অর্থাৎ ভালোবাসার মানুষকে ব্যবহার করে বা নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখে এবং পরে প্রয়োজন ফুরালে সম্পর্ক ভেঙে দেয় এ ধরনের কাজ যারা করে তারা হচ্ছে মিথ্যা প্রেমিক প্রেমিকা এরা মানুষ নামের কলঙ্ক মিথ্যা ভালোবাসার জালে ফেলে নিজের প্রেমিক বা প্রেমিকাকে ব্যবহার করা এদের উদ্দেশ্য এরকম নজির এখন হর হামেশায় দেখা যায় তবে যেহেতু অনেকেই প্রকৃত ভালোবাসার সাথে জড়িত তাই সবাইকে এই ক্যাটাগরিতে ফেলা উচিত নয় তবে আজ আপনাদের এমন কিছু জিনিস জানাবো যেটা দেখলে আপনি মিথ্যা ভালোবাসা চিহ্নিত করতে পারবেন এগুলো জানা খুবই জরুরি তবে সবার এ বিষয়গুলো জানা জরুরি চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক মিথ্যা ভালোবাসা চেনার সঠিক উপায়সমূহ নাম্বার এক অনুভূতিহীন আচরণ আমরা সবাই জানি ভালোবাসা কখনোই অনুভূতিহীন নয় যারা ভালোবাসে তারা তাদের ভালোবাসার মানুষকে ভালো খারাপ সকল সময় তার পাশে থাকে তার যে কোনো জিনিসে মতামত দেয় নিজের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা আপনার ভালো সময় শুধু পাশে থাকে আর আপনার কষ্টে দুঃখে কোনো মাথা না ঘামায় বা এড়িয়ে যায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে ঠকাচ্ছে অর্থাৎ সে আপনাকে ভালোবাসে না যেমন ধরুন আপনার আজ পরীক্ষা ভীষণ খারাপ হয়েছে এটা আপনি আপনার প্রেমিককে জানালেন কিন্তু সে এখানে কোনো প্রতিক্রিয়া দেখালো না বা শুনে এড়িয়ে গেল যখন আপনি এরকম আচরণ খেয়াল করবেন বুঝে নেবেন সে আপনাকে ঠকাচ্ছে সে কখনোই আপনাকে প্রকৃত ভালোবাসেনি দুই সম্পর্ক টেকানোর অনিচ্ছা আমরা সবাই জানি প্রতিটি ভালোবাসাতেই যেমন ভালোবাসা কেয়ারিং শেয়ারিং হাসি ঠাট্টা থাকে তেমনি রাগ অভিমান থাকে কিন্তু যারা প্রকৃত প্রেমিক তারা সব সময় এসব সমস্যাকে মানিয়ে নিয়ে তাদের ভালোবাসা চালিয়ে যায় এসব সমস্যা কখনোই তাদের ভালোবাসাকে শেষ করতে পারে না কিন্তু এমন অনেকেই আছে যারা প্রেম শুরু করার পর স্বার্থ হাসিল করার পরেই ইচ্ছা করে ঝগড়া করে ছুতো দেখিয়ে সম্পর্ক ভেঙে দিতে চায় এছাড়াও অন্য কারো সাথে সম্পর্কেও জড়িয়ে পড়ে অর্থাৎ ছোটো কোনো সমস্যা হলে সেটা মানিয়ে না নিয়ে চেষ্টা করে সম্পর্ক নষ্ট করে এমন লক্ষণ দেখলে তখনই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন কারণ সে আপনাকে অবশ্যই ঠকাচ্ছে যদি এখন এমন দেখতে পান সাবধান হন তাহলে ভবিষ্যতে আপনি বড় বিপদ থেকে বাঁচতে পারেন নাম্বার তিন প্রতিনিয়ত মিথ্যা বলা আমরা জানি প্রকৃত ভালোবাসায় কখনো মিথ্যা থাকে না সেখানে দুজন মানুষই তাদের সবটা একে অপরকে খুলে বলে এবং তাদের মধ্যে কখনো মিথ্যাকে টেনে আনে না কিন্তু যখন কোনো সম্পর্কের ভেতর ক্রমশ কেউ মিথ্যা বলতে থাকবে আর যদি সেটা ধরা পড়ে তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে কেউ একজন ধোকাবাজ কারণ সত্যিকারের ভালোবাসায় কখনো মিথ্যা বলার প্রয়োজনই পড়ে না তবে দুই একবার আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে সুযোগ দিতে পারেন তবে তারপরও যদি টের পান যে সে মিথ্যা বলছে এবং আপনাকে বোকা বানাচ্ছে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ঠকাচ্ছে উদাহরণস্বরূপ যদি আপনার গার্লফ্রেন্ডকে আপনি কল দেন আর নাম্বার ব্যস্ত পান তাহলে কিন্তু বোঝায় যায় যে সে কারোর সাথে কথা বলছে কিন্তু তাকে পরে জিজ্ঞাসা করা করায় যদি সে বলে যে ফোনে চার্জ ছিল না বলে বন্ধ ছিল আর এমন যদি ক্রমশ হতেই থাকে তাহলে বুঝে নেবেন সে আপনাকে মিথ্যা বলছে আর সে আপনাকে ভালোবাসে না সে শুধু হয়তো আপনার সাথে টাইম পাস করছে বা স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে তাই সময় থাকতে সরে আসুন নইলে পরে পস্তাতে হবে নাম্বার চার সর্বদা স্বার্থ হাসিলের চেষ্টা সত্যিকারের ভালোবাসায় কখনো স্বার্থ হাসিলের চিন্তা ভাবনা থাকে না সেখানে দুজন মানুষ নিঃস্বার্থভাবে একে অপরের পাশে থাকে এবং একে অপরকে করে। উদাহরণস্বরূপ যদি কোন সম্পর্কে দেখা যায় যে একটি ছেলে মেয়েটির অন্য কোনো খেয়াল না রেখে শুধু তার সাথে রোমান্স করতে চায় তাহলে বুঝে নেবেন সে প্রতারক এভাবেই শুধু স্বার্থ হাসিলের দিকে যদি কোনো প্রেমিক বা প্রেমিকার নজর দেখেন তবে সাবধান হয়ে যান সে আপনাকে মোটেই ভালোবাসে না স্বার্থ হাসিল হলেই সে আপনাকে ঠকিয়ে চলে যাবে তাই এখন তাই এখনই এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসুন সুপ্রিয় দর্শক এই ছিল মিথ্যা ভালোবাসা চেনার উপায় সমূহ নিয়ে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সাবধান হওয়ার জন্য কাজে আসবে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ